নলেন গুড় আর ক্ষীরের স্বাদ তার সঙ্গে বিন্নি ধানের খই জয়নগরের মোয়া শীতকালে একবার না খেলেই নাই নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করব জয়নগরের প্রসিদ্ধ মোয়া রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের রেসিপির প্রধান উপকরণ হলো বিন্নি ধানের ক্ষই যার নিজের মধ্যেই থাকে মোয়ামা একটা সুগন্ধ এটা নর্মাল খই দোকানে পাওয়া যায় না ওনাদেরকে বলেই অর্ডার দিয়ে আনিয়ে নিতে হয় তবে নর্মাল খই দিয়েও আপনি এই রেসিপি বানিয়ে নিতে পারবেন আরও লাগবে নলেন গুড় বাজার থেকে গুড় কেনার সময় ভালো মানের নলেন গুড় কিনতে হবে তাহলে এর স্বাদ আর সুগন্ধটা ভালো আসবে এখানে আমি দেড়শো গ্রাম নলেন গুড় ব্যবহার করছি আর তাতে দিয়ে দেবো একশো এম জল জল আর গুড়টা আমি দেড় মিনিট যাবৎ ফুটিয়ে নেব দেড় মিনিট মতন আমার ফোটানো হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নেব গ্যাসে একটা বড় মাপের পাত্র বসিয়ে দিয়ে দেব পাঁচশো গ্রাম গুড় তবে আপনি গুড় আর চিনি ফিফটি পার্সেন্ট করে মিশিয়েও করতে পারেন আর তার সঙ্গে দিয়ে দেবো দেড়শো ML জল প্রথমে জল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাস জেলে দেবো গ্যাস জেলে গুড়টা ফোটাতে থাকবো যতক্ষণ না গুড়টা এক গুড় তৈরি হচ্ছে গুড়টা ফোটাতে হবে আর এভাবে চেক করে দেখতে হবে যে এক তারের গুড় তৈরি হয়েছে কিনা দেখুন যেভাবে আমি চেক করে দেখছি সাত থেকে আট মিনিট ফোটানোর পর দেখবেন গুড়টা একতারের গুড় হয়ে গেছে আমি হাত দিয়েও চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম একতারের একটা গুড় তৈরি হবে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আলতো হাতে গুড়টা নেড়েচেরে ঠান্ডা করে নেব তবে একেবারেই ঠান্ডা নাই আলতো গরম থাকবে সেই অবস্থায় আমি খইগুলো অল্প অল্প করে দিয়ে মুরগি মাখার মতন করে মেখে নেব তবে একবারে খইগুলো দেব না অল্প অল্প করে দেব আর নেড়ে নেড়ে খইগুলোর সাথে গুড় মাখিয়ে নেব আর এবারে সব খইগুলো দিয়ে বেশ সুন্দর করে খই আর গুড়টাকে মাখিয়ে নিলাম যেহেতু খুব বেশি গরম নেই তাই আমি এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম দেখুন মুরগিটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর এবারে যে নলেন গুড়টা আমি ফুটিয়ে রেখেছিলাম ওই গুড়টাও অল্প অল্প করে দেবো আর হাতের সাহায্যে মাখাতে থাকবো যেন কোনোভাবে ক্ষয়গুলো ভেঙে না যায় খুব আলতোভাবে কাজটা করতে হবে অল্প অল্প করে ফুটিয়ে রাখা সব গুড়টাই কিন্তু আমি দিয়ে দিলাম আর আলতো হাতে মুরগির সাথে মাখিয়ে নিলাম দেখুন মাখাটা আমার এবারে হয়ে গেছে আর এবার আমি চাপা দিয়ে রেখে দেব ওভার নাইট বা আট থেকে ন ঘন্টার জন্যে ফিরে এলাম পরের দিন আর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম কাজু কাজুটা গ্যাসের সিম আছে হাফ মিনিট মতন রোস্ট করে নেব তারপরে তারই মাঝখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পেস্তা কাজু আর পেস্তা আরও হাফ মিনিট আমি গ্যাসের সি আছে ডাইরেস্ট করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা মিক্সি জারে নিয়ে নিলাম কাজু আর পেস্তাটা আমি একসঙ্গে ডাস্ট করে নিয়েছি আর এটা কিন্তু এই মোয়ার দারুণ একটা স্বাদ নিয়ে আসবে এবারে নিয়ে নেব তিনশো গ্রাম ড্রাই খোয়া ক্ষীর এটাকেও আমি ওই একই মিক্সিজারেই একটু গুঁড়ো করে নেব দেখুন এটাও আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এবারে চলে এলাম মোয়া বানাতে আর খৈগুলো দেখুন কতটা ঝরঝরে রয়েছে একেবারেই ঝরঝরে আর কতটা নরম হয়ে গেছে দেখুন গোটা আছে অথচ একেবারেই নরম হয়ে গেছে আর এবারে এই মুরগির মধ্যে দিয়ে দিলাম ডাস্ট করে নেওয়া কাজু আর পেস্তার গুঁড়োটা আমি একবারে সবটা দিলাম না অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আর এবারে দিয়ে দেবো যে ক্ষীরটা আমি গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছিলাম ক্ষীরটা যেহেতু গ্রাইন্ডারে এটা পেস্ট করা হয়েছে তাই একটু জমে জমে জমেলে গেছে আর তার সঙ্গে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ নলেন গুড় আরও দেবো এক চা চামচ এলাচের গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে হাতের সব উপকরণ দিয়ে মোয়াটাকে খুব ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম বাকি যে কাজু আর পেস্তার পাউডারটা ছিল সেই কাজু পেস্তার পাউডারটা দিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিলাম হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবারে মোয়াগুলোকে বানিয়ে নেব হাতের মুঠির মধ্যে পরিমাণ মতন খোয়ের মিশ্রণ নিয়ে এভাবে গোল গোল করে পাকিয়ে নিলে মোয়া রেডি দেখুন প্রথম মোয়াটা আমার তৈরি হয়ে গেছে এক এক করে সব মোয়াগুলো আমি রেডি করে নিলাম আর ওপর থেকে একটু খোয়া ক্ষীরের গুঁড়ো আমি এভাবে দিয়ে দেব যেটা দেখবেন দোকানে কিনতে গেলেও এভাবে একটা ওপরে খোয়া লেয়ার থাকে তারপর আমি আমার মনের মতন করে সাজিয়ে নিলাম আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে দুটোই আমার ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ